হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন শীতকালীন নতুন আলু আর টমেটো দিয়ে ভীষণ মজার একটি টক বা খাট্টা রেসিপি শেয়ার করছি যাদের কাছে টক খাবার খেতে খুব ভালো লাগে তাদের জন্যই আমি আজকে এই রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেয়ার অনুরোধ রইল রান্নার জন্য চুরো একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে ব্যবহার করলে এই টক রান্নাটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার সামান্য একটু পানি দিয়ে সব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ নতুন আলু আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ টমেটো আলু আর টমেটোটাকে এবার মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু টক বা খাট্টা রান্না করছি এই জন্য আমি এই টকের মধ্যে কিছু বেলুম্বা অ্যাড করে দিচ্ছি এই বেলুম্বটা খুব টক যে কোনো টক রান্নায় এই বেলুম্বা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে আমি খুব বেশি ব্যবহার করছি না অল্প কিছু নিয়ে নিয়েছি এইদিকে আমার আলু আর টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে আলু আর টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিব এতে করে টকটা একটু ঘন ঘন হবে আর খেতে ভালো লাগবে আমি আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি আমি পাতলা টক রান্না করব তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি রুই মাছ আমি তিন টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিব আপনারা যে কোনো মাছ দিয়েই এই টকটা রান্না করে নিতে পারেন ছোট বড় যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় মাছগুলো দিয়ে এবার আমি চুলার আঁচটাকে লো হিটে রেখে বেশ কিছুক্ষণ জাল করব এই টকটা প্রায় দশ মিনিট অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি মাছটাও একটু ভেঙে ভেঙে গেছে আমি আরো কিছুক্ষণ এই টকটাকে জাল করব। যত বেশি সময় নিয়ে টকটা জাল করা যায় এই টক বা খাট্টাটা খেতে কিন্তু ততই ভালো লাগে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন যে বেলুম্বুগুলো আমি গাছ থেকে পেরে এনেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি আপনাদের হাতের কাছে বেলুম্ব না থাকলে কাঁচা তেঁতুল বা পাকা তেঁতুল দিয়েও এই টকটা রান্না করে নিতে পারবেন বেলুম্পটা দিয়ে সাথে সাথে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবার চুলোর জালটাকে অফ করে দিয়ে ধনিয়া পাতা কুচিটাকে আমি টকটাকে চুলো থেকে নামিয়ে নেব এতে করে ধনিয়া পাতার কালারটাও ভালো থাকবে আর টকটা থেকে খুব সুন্দর একটা ধনিয়া পাতার ফ্লেভার বের হবে রান্না হয়ে গেছে ভীষণ মজার নতুন আলু আর টমেটো দিয়ে খাট্টা বা টক চুলো থেকে নামিয়ে আমি করে নিচ্ছি গরম ভাতের সাথে এই শীতের দুপুরে এই টক বা খাট্টা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে যাদের কাছে টক খাবার খেতে ভালো লাগে তারা তো ভীষণ পছন্দ করবে আর যারা টক খেতে চায় না তারাও আমি অনুরোধ করব একবার হলো এই ট্রাই করে দেখবেন ভীষণ মজার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে সেই সাথে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ